ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ঘটনাটি সমগ্র দেশ জুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত এই হত্যাকাণ্ডের পরে অভিযুক্তদের জবানবন্দি যেন আরো হতবাক করে দিল গোটা জাতিকে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক অভিযুক্ত এবার জানালেন, আবেগের বসে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করে ফেলেছেন তারা, যে উদ্ভব মন্তব্যটি এবার নিন্দারও সীমানা পেরিয়েছে। আবেগের বসেও যে মানুষ হত্যা করা যায়, যার একটা বাস্তব সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষার্থীরা। গেল বুধবার রাতে শুধুমাত্র চোর সন্দেহের বসে গণপিটুনিতে হত্যা করা হয় মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিকে, যিনি কিনা প্রায় 3-4 বছর যাবত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই ঘুরে বেড়াতেন। তোফাজ্জল সেখানকার খুব পরিচিত মুখ বলেও দাবি করে অন্যান্য শিক্ষার্থীরা। বিভিন্ন সময় খাবার কিনে দেওয়া হতে টাকা পর্যন্ত দিত স্থানীয়রা, কিন্তু তার সঙ্গে সেই ভার্সিটিতেই এমন হৃদয় বিদারক ঘটনা কি আসলেই মেনে নেওয়ার মতো? পাগল হয়ে জন্মগ্রহণ করেননি তোফাজ্জল, অত্যন্ত মেধাবী এই তরুণের জীবনের গল্পটি যেন সিনেমাকেও হার মানায়। গ্রাজুয়েশন কমপ্লিট করা এই যুবকের অতীতে রয়েছে অজস্র কষ্টময় স্মৃতি, যা তাকে শেষ অবধি মানসিক ভারসাম্যহীন এক পাগলে পরিণত করেছে। প্রেমিকা হারানোর ঘটনা থেকে শুরু করে মা বাবা, এমনকি শেষ অবধি বড় ভাইকে অনাকাঙ্ক্ষিতভাবে হারানোর পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ঘরছাড়া হয়ে স্থান নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। কিন্তু পেটের খোদাই যে হবে তার জীবননাশের কাল তা কে জানত। মোবাইল ফোন চুরির দায়ে তোফাজ্জলের প্রতি দফায় দফায় নির্যাতনের বর্বরতা চালায় কয়েকজন চিহ্নিত শিক্ষার্থীরা, যাদের মাঝে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু তার মধ্য থেকে একজনের উদ্ভব মন্তব্যে নিন্দার সীমানা পেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেননা অভিযুক্ত শিক্ষার্থীর দাবি তোফাজ্জলকে আবেগের বসে পিটিয়ে হত্যা করে ফেলেছেন তারা, যা আসলে কোনো মানব সভ্যতার জন্য কাম্য নয়।